মহিলাদের সশক্তিকরণ তথা আত্মনির্ভর করে তুলতে পারলে একটি পরিবার যেমন শক্তিশালী হয়, তেমনি সমাজও সুন্দরভাবে গড়ে ওঠে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাও মজবুত হয়। তাই যত বেশি মহিলাদের আমরা আত্মনির্ভর করতে সক্ষম হব, তত বেশি আমরা শক্তিশালী হব। সেই দিশাতেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে। বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের স্বসহায়ক দল এবং এনজিওর মহিলাদের নিয়ে চাই পে চর্চা শক্তি বন্ধন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃশক্তিকে একত্রিত করতে 9 জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরেই ভারতব্যাপী শক্তি বন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে 9 সদস্যের এক কমিটিও গঠন করা হয়েছে। রাজ্য থেকে এই কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত। রাজ্যে ইতিমধ্যে শক্তি বন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্যে তথা সমগ্র পূর্বাঞ্চলে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীকে। বৃহস্পতিবার প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে স্বসহায়ক দল এবং এনজিওর মহিলাদের নিয়ে চাই পে চর্চা অনুষ্ঠানে শক্তি বন্ধন কর্মসূচি পালিত হয়। মহিলাদের সশক্তিকরণ তথা আত্মনির্ভর করে তোলা থেকে বিস্তারিত আলোচনা রাখেন পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে যে জায়গায় 5,000 সহসহায়ক দল ছিল, সেই জায়গায় বিজেপি সরকার 5 বছরে তাদের 50,000-এর উপর হয়ে গেছে। তাতেই বোঝা যাচ্ছে রাজ্যে পরিস্থিতির পরিবর্তনে মা মহিলারা আত্মনির্ভর হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের অধিকাংশ প্রকল্পই মহিলাদের কথা মাথায় রেখেই করা হয়েছে। মহিলাদের আর্থিকভাবে অবলম্বন করার লক্ষ্যেই এই উদ্যোগ। মাননীয় বিধায়িকা শ্রীমতী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, ওনার নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে যে দায়িত্বপ্রাপ্ত শক্তিবন্ধন কর্মসূচিটি সফল করার জন্য সারা রাজ্যে উনি কর্মসূচি গ্রহণ করে আজকে আমাদের যে দায়িত্ব উনি গতকাল এসছেন। তো আমাদের শক্তিবন্ধন এই কর্মসূচি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে রাজ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের মাধ্যমে। তো আজকে এই আগরতলা পৌর নিগম অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডে যিনি মাননীয় কর্পোরেটর তথা আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মহিলা দত্ত মহোদয়ের উদ্যোগে এই এলাকার যারা এসসিসি গ্রুপের মা বোনেরা দিদিরা যারা আছেন তাদেরকে নিয়ে আজকে চাপের চর্চার যে আয়োজন করা হয়েছে, তাতে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি খুব সুন্দরভাবে শক্তিবন্ধনের উদ্দেশ্য এবং মহিলাদের জন্য আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা রাজ্য সরকার যে তহবিল রচনা করেছেন এবং তার সুফল কীভাবে গ্রহণ করা যায় এবং মা বোনদের যে অভিনন্দন জানানো তাদেরকে স্বাগত জানানোর বিষয়ে যে আলোচনা সভা আমি আমাদের মন্দির রূপা মুখ্যমন্ত্রী মহোদয় আছেন। তারা ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।